উত্তরপ্রদেশের আইনের বিষয়ে উত্তরপ্রদেশের নেতারাই বলবেন, এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। তবে ভারতবাসী হিসেবে কারো পাকিস্তানের হয়ে গলা ফাটানো উচিত নয়, এটা আমরা মনে করি, মালদহে বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উত্তরপ্রদেশে যোগী সরকারের নতুন আইন পাশ করার ব্যাপারে এই প্রতিক্রিয়া জানান তিনি। উত্তরপ্রদেশের লোকেরা বলবে, এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। তবে ভারতবাসী হিসাবে কারো পাকিস্তানের হয়ে গলা ফাটানো উচিত নয়, এটা আমরা মনে করি। অর্ধেক যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালুর বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি এদিন বলেন, লোকাল ট্রেন চালুর বিষয়ে রাজ্য সরকারকে আগেই ভাবা উচিত ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী লোকাল ট্রেন চালুর ব্যাপারে বাধা দিয়ে এসেছেন। মুখ্যমন্ত্রী সবকিছুই খোলার কথা বলেছেন, ভোটের কথা বলেছেন, স্কুল কলেজ খোলার কথা বলেছেন, কিন্তু শিক্ষক ও ছাত্র ছাত্রীরা যাবেন কিভাবে? তাই রাজ্য সরকারকে আগেই লোকাল ট্রেন চালুর কথা ভাবতে হতো। এদিন মালদা টাউন হলে দলের সম্বর্ধনা সভা ও বিজয় সম্মেলনে যোগ দিতে আসেন বিজেপির রাজ্য সভাপতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এখন মাননীয় মুখ্যমন্ত্রী সবকিছুরই অনুমতি দিচ্ছিলেন, ভোট হতে পারে সমস্ত কিছু বলছিলেন, কিন্তু লোকাল ট্রেন চালু হতে দিচ্ছিলেন না। স্কুল কলেজ খুলবেন উনি বলছেন, কিন্তু যদি স্কুল কলেজ খোলে মাস্টারমশাই ছাত্ররা কিভাবে যাবেন? তো স্বাভাবিকভাবে লোকাল ট্রেন চালানোর ব্যাপারে রাজ্য সরকারকে আগেই ভাবা উচিত ছিল। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, 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 ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি। ফাঁকা আছে, আপনারা চলে যাবেন, আমি বন্দে মাতরম, আমাদের রাষ্ট্র বন্দনা হবে, সবাই আমরা উঠে দাঁড়াবো, কন্দ্রাদিকে এখানে আসতে বলবো। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.